নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের প্রাক মুহূর্তে যান দুর্ঘটনার চিত্রটা যেন আজকাল নিত্য দিন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে পরপর এই ছবি লক্ষ্য করা যাচ্ছে একই ক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলায় যান দুর্ঘটনা। কেবল একটাই যে দ্রুত গতি, আর দ্রুত গতির ফলেই যান দুর্ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আজকেও যেখানে একইভাবে যান দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তিনজন, এবং এক্ষেত্রে যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন, এবং উদয়পুর মাতাবাড়ি বেলতলি এলাকায় এই দুর্ঘটনার সংঘটিত হয়েছে একটি গাড়ি, এবং এক্ষেত্রে দ্রুত গতির ফলেই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা অভিমত ব্যক্ত করেছেন। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীরা বিস্তারিত কি বলছেন শুনব। সামনে গেছে গাড়ি, মানে শব্দ হচ্ছে, একটা শব্দ এরপরে দুনিয়া লইয়া মানে ঝক ঝক করে উঠে। আমি তো এই দিকে আইয়া থাকে যে গাড়ির ধাইয়া দাওনা আসিল, আমরা সেদিকে আপনার কি কি গতি হয়েছে? কজন লোক আসলো? কজন? দুজন দেখছি। দুজন? তারা কিভাবে উদ্ধার করা হয়েছে? তারা নিজেরা মনে নিজেরা আসে, কেমনে উদ্ধার হয়েছে না হয়েছে এটা কথা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, একেবারেই তারা তুলে ধরেছেন যেখানে দ্রুত গতির ফলে এই যান দুর্ঘটনা, আর এই দ্রুত গতিকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় গাড়ি উল্টে গিয়ে একেবারেই ক্ষতিগ্রস্ত, এবং পাশাপাশি এক্ষেত্রে আহত হয়েছেন তিনজন, যদিও তাদেরকে পরবর্তী সময় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে কেন্দ্র করে এবং বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন, এবং একই ক্ষেত্রে পরবর্তী সময়ে কিন্তু আহতদেরকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।